ছেলেমেয়েদের সাথে জায়েজ কিনা। এক্ষেত্রে উন্নত শিক্ষার জন্য বাধ্যবাধকীকরণ এগুলো এইখানে প্রশ্ন করলেন আমি ছোট ছোট প্রশ্ন, এগুলো অনেক ডিটেলস আলোচনা দরকার। সহশিক্ষা, সহশিক্ষার মধ্যে হাজারো ডিগ্রি আছে, শিক্ষায় যদি লাভ হয় একখানা আর এই সহশিক্ষায় সাধারণ কারণে ক্ষতি হয়, যদিও আমাদের অনেকে কি বলে ক্যারেক্টার চরিত্র এগুলি আর আমাদের কি নেই বেরোবে কি নাই ডাক্তারের শিক্ষার ক্ষেত্রে বললে মুক্ত ভাবে শিক্ষা দেওয়া সম্ভব না, মেডিকেল মানে কলেজ লাগবে, ব্যবস্থা করতে পারলাম না, তারা আমার হাতে না আপনার হাতে না, তখন সেখানে ইদ্যৎকালীন সময় স্বামীর মৃত্যুর পর একজন নারীর জন্য কি কি নিষিদ্ধ, সাজসজ্জা করতে পারবে নিষিদ্ধ হইল এবং কিছু করতে পারবে না, যাতে বোঝা যায় সে বিবাহের জন্য মানুষকে দেখান কোন কাজ কোন আবাদত এই জন্য করা যাতে মানুষ দিকে পা বাঁধে, রিয়া রিয়া থেকে বাঁচার উপায় আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আমার কাছে তৌফিক চাবে, আর রিয়া করলে আমল বন্ধ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, কবুল হবে না, এগুলো মনে করবেন, তাই ইনশাআল্লাহ আসতে পারবে। সালাম তারা কি দাও আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি এক না কি ভিন্ন, এক কথা বলা সম্ভব নয়। সালাম মানে আগের নেককার পূর্বপুরুষ যারা ছিল এদেরকে দিয়ে যদি সালাম দিয়ে যদি সাহাবায়ে কেরাম তাবে 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 এদেরকে বুঝিয়ে থাকে তাহলে একই ছিল, আর সালাম দিয়ে যদি আপনি আকাবের বুঝে থাকেন আকাবের মানে হলো যে আমাদের আগে আমার উস্তাদ দাদা উস্তাদ এই যে ধরনের আগে আমাদের দেশে যেগুলি আকাবের হিসাবে যাদেরকে বলে বাংলাদেশ বড় বড় হুজুর ইন্ডিয়া বড় বড় হুজুর যাদেরকে বুঝে থাকে যদি এটা বোঝায় থাকে তাহলে অনেক ব্যবধান আছে, অনেক ডাক্তারের সাথে আলোচনা করে মাথা রাখতে দেওয়ার অনেক ব্যবধান আছে। আমি সালাত নিয়মিত করতে পারি না, এমন অবস্থা যদি মারা যায় তবে কি অনন্ত কালের জন্য জাহান্নামে যাব, আপনি এক মিনিটের জন্য জাহান্নামে যাবেন, উত্তর না কয় মিনিটের জন্য, এক মিনিটের জন্য সেই জাহান্নামে সে বলবে যে সারাটা জীবন বসে থাকবো তুমি এক সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে পারো, অনন্তকাল লাগবে, অনন্তকাল লাগবে, অনন্তকাল লাগবে, কেউ যদি মনে করে যে হ্যাঁ যে সালাদ ছেড়ে দিলে কি হয়, সালাদ ছেড়ে দিলে কিচ্ছু হয় না, এটার জন্য কেউ বৈধ মনে করে তাকে অনন্তকাল জানানো হয়, আর যদি আবার হয় না ত্রুটির কারণে সালাত ফরজ করতে পারে না মাঝে মধ্যে মুসলমান যদি করে নেয় তাহলে আল্লাহ চাইলে এটার জন্য একটা সীমিত পিরিয়ড তাকে শাস্তি দিতে পারে, তা আল্লাহ সীমিত যেটা ওটা সীমিত না, আল্লাহ সীমিত যেটা সেটা সীমিত না, দুনিয়াতে আমরা সার সর্বসাকল্য বাল্যকাল যৌবন সব কিছু মিলে আমরা মাত্র 50-60 বছর ঠিক না, আর কি আমাদের ময়দানে দাঁড়ায় থাকতে হবে কত বছর, 50,000 বছর অর্থাৎ রক্ত দিয়ে নির্ধারণ হয় নবীজি সরসামের স্বর্ণ রক্তের যেই নেশাবটা ধরা হয়েছে দুইটা বেলু এক সিল হয়, কালের আবর্তনের রূপার দাম কমে গেছে আর স্বর্ণের দাম বেড়ে গেছে, এই কারণে
স্মরণের হিসাবে যদি করা হয় তাহলে মানে বড়লোকদের লাভ হয়, বেশি লোকের হিসাবে গেলে গরিবের লাভ হয়। এজন্য আমরা এটা পরামর্শ দিই আপনার জাকাতটা রক্তের হিসাবে দিবেন, জাকাতটা রক্তের হিসাবে দিবেন, তাহলে গরিবের লাভটা বেশি হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে দুর্নীতির শাস্তি কি? আজকে এই পর্যন্তই একটা আন্দোলন আছে তাদের প্রশ্ন করবেন।